দরজায় করানাচ্ছে শারদীয় দুর্গাপূজা। আর মাত্র 6 দিন পর শুরু হবে উৎসব। মহালয়ের মধ্যে দিয়ে ইতিমধ্যে দেবীকে মর্তালোকে আমন্ত্রণ জানিয়েছেন ভক্তরা। বেশ জুড়ে মণ্ডপ মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রঙের রূপে সাজিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাকে। দিন যতই এগিয়ে আসছে উৎসাহ ও উদ্দীপনা ততই বাড়ছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন তারেক শিকদার। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মন্দিরে মন্দিরে এখন সাজসাজ রব। 4 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। এখন তুলির আছড়ে রাঙিয়ে তোলা হচ্ছে দেবীকে, পাশাপাশি চলছে মণ্ডপ সজ্জার কাজ। দুর্গাপূজার আঁচ লেগেছে নারায়ণগঞ্জেও। এবছর জেলায় 205টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা শিল্পীদের তাই ব্যস্ত সময় কাটছে। প্রতিমাকে আকর্ষণীয় করে তুলতে তাদের চেষ্টার অন্ত নেই। আর আরো বাড়ির থেকে কাজের চাপ প্রচুর বেশি। কাজ চলতেছে, মার কৃপা হলে সম্পূর্ণ কাজ আশা করি পূজার আগে দিয়ে উঠা যাবে। সকল প্রস্তুতি সম্পন্ন, এখন ফিনিশিং এর কাজ বাকি আছে। আমাদের মন্দিরে যেই কাজগুলো সেগুলো যে ডেকোরেশন সেগুলি হচ্ছে। এদিকে মাদারীপুরের 4টি উপজেলায় 445টি মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে জোরে সুরে। রাতভর চলছে প্রতিমায় রং তুলির আছড় ও সাজসজ্জার কাজ। এবার জেলার শিবছড়ে 63টি, কালকিনিতে 62টি ও সদরের 70টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। ইতিমধ্যেই আমাদের মাটির কাজ সম্পন্ন হয়েছে, এখন রং দেওয়ার প্রস্তুতি চলছে। এই পূজা যাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে হয় সেই জন্য আমি মাদারীপুর জেলার সকলের কাছে আমি সহযোগিতা কামনা করছি। অন্যদিকে শরীয়তপুরেও সনাতন ধর্মাবলম্বীরা প্রস্তুত দেবীকে বরণ করে নিতে। এবছর জেলায় 92টি মণ্ডপে হবে দুর্গাপূজা। উৎসব নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার। ইউনিফর্মে আমাদের পুলিশ মোতায়েন থাকবে, এর বাইরেও সাদা পোশাকে আমাদের মোতায়েন থাকবে, যাতে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে সবাই আনন্দ উদযাপন করতে পারে সেই ব্যাপারে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দেবীর আগমনের মধ্য দিয়ে পৃথিবীর যাবতীয় সংঘাত, হিংসা ও হানাহানির অবসান ঘটবে, ফিরে আসবে শান্তি, এমনটাই প্রত্যাশা পূজারীদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।